आज मंगलवार सकाल सोया 6টার समय सबुज पताका देखिए चाकुलिया हईते बहरमपुर पर्यन्त एकटी सरकारी बासेर उद्बोधन करलेन शराफत होसेन। उत्तर दिनाजपुर जिलार गोयालपुखुर 2 नम्बर ब्लकेर अंतर्गत चाकुलिया बसस्टैंड थेके आज एकटी सरकारी बास NBSTC-র उद्बोधन करलेन चाकुलिया ग्राम पंचायतेर सदस्य तथा तृणमूल कॉग्रेसेर नेता शराफत होसेन। शराफत होसेन जानिएछेन विधायक मिनहाजुल आरफिन आजादेर प्रचेष्टाय एई बासटी चाकुलियाते देवा हयेछे। एर फले चाकुलियार जनगणेर अभावनीय उपकार हबे। चाकुलिया विधानसभा एलाकार मानुष सीटे बसे दोमोहना करमदिघी टुंगीदिघी रायगंज इटाहार कदुबाड़ी मोड़ मालदा एवं बहरमपुर अनायासे यातायात करते पारबे। रायगंजेर अफिसियल होक किंबा अन्य काज सारा दिन काज करार परे 4টার समय शिलीगुड़ी मोड़े एई बासटी पाबे। फले एतदिनेर मतो बाड़ी फेरार आर टेंशन थाकबे ना। বাসের কন্ট্রাক্টর সুপ্রভাত দাস জানিয়েছেন প্রতিদিন সকাল 6:15 বাসটি চাকুলিয়া বাসস্ট্যান্ড থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিবে। আবার বহরমপুর থেকে রায়গঞ্জে ফিরে আসবে বিকেলে। রায়গঞ্জ থেকে বিকেল 3:30 ছেড়ে চাকুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। চালক বিশ্বনাথ বেরা জানিয়েছেন চাকুলিয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো, আমাদের কোনো অসুবিধা হবে না এই রুটে বাস চালাতে। রায়গঞ্জ থেকে ফিরবেন কটার সময়? রায়গঞ্জ থেকে 4টার সময় ধরে রাখুন। 4টার সময় শিলিগুড়ি মোড়ে যদি কেউ থাকে তাহলে পেয়ে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই পাবে, শিলিগুড়ি মোড় হয়ে আসবে। রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড পাবলিক বাস স্ট্যান্ড শিলিগুড়ি মোড় হয়ে গাড়িটা চাকুলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। কি নাম আপনার? আমার নাম সুপ্রভাত দাস, আমি বহরমপুর ডিপোর কন্ডাক্টর। বলুন কে, এই কেমন লাগছে আপনাদের এখান থেকে রিমোট এলাকা থেকে জাস্ট শুরু করছেন? খুব ভালো লাগে, আমরা ওই রাস্তা ফাঁকাগুলো করি তো, হ্যাঁ খুব ভালো লাগে এই রাস্তায় আসতে। আচ্ছা কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ বেহারা। আপনি কি চালক এই গাড়ির? হ্যাঁ চালক। এটা চালু হলো, এর আগে অনেক গাড়ি চালু হয়েছে বন্ধ হয়ে গেছে, এটার কি? লোককে তো আমরা বলবো যে হ্যাঁ চালু হয়ে গেছে এই গাড়ি ধরবেন, কিন্তু ভরসা পাই না স্টেট বাসের, এ সম্বন্ধে কি বলবেন? দেখেন এটা আমাদের ডিআই সাহেবের দাবি ছিল যে চাকুলে একটা রুট খোলা হোক, তার পাশাপাশি আমরাও ডিআই বহরমপুর ডিপো ডিআই সাহেবকে উৎসাহিত করছিলাম যে চাকুলে একটা গাড়ি দেওয়া হোক, কারণ এখানকার প্যাসেঞ্জাররা এখান থেকে যারা যাবে মালদা যাবে তাদেরকে অনেক কষ্ট করে যেতে হয়, দোমনা দাঁড়িয়ে থাকতে হয়। এবার তাদের যাতে দোমনা না দাঁড়িয়ে থাকতে হয়, তারা যাতে বাড়ি থেকে গাড়িটা পায়, তারা যাতে এখান থেকে উঠতে পারে, তাদের যাতে রাস্তায় না মধ্য রাস্তায় না দাঁড়াতে হয়, তার উদ্দেশ্যে আমরা ড্রাইভার কন্ডাক্টররা ডিআই সাহেবকে বলেছিলাম যে এখান থেকে একটা গাড়ি দেওয়া হোক। ডিআই সাহেব আমাদের কথা শুনে এখান থেকে চাকুলিয়া থেকে বহরমপুর যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছে। বলছি কি এটা তো নন স্টপ না স্টপ হয়ে যাবে মাঝখানে? না এখান থেকে দোমনা অবধি লোকাল যাবে, দোমনার পর থেকে এক্সপ্রেস যাবে। না এখন চালু হলো কিন্তু দশ দিন চলার পরে কি বাসটা বন্ধ হয়ে যাবে? না 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 এরকম তো কোনো কথা হয়, এর আগে বন্ধ হয়ে গেছে তো তার জন্য। আচ্ছা সেটা তো এখন লকডাউনের আগে মনে হয় বন্ধ হয়েছিল, আগে চলতো। হ্যাঁ আজকে কি চাকুলিয়া বাস স্ট্যান্ড থেকে স্টেট বাসের উদ্বোধন করলেন? যে আমাদের চাকুলিয়া বাসের দীর্ঘদিনের দাবি ছিল এখান থেকে একটা বাস খোলা হোক, চাকুলিয়া থেকে বহরমপুর আপনার রায়গঞ্জ মালদা বহরমপুর হয়ে আবার চাকুলিয়া দীর্ঘদিনের দাবি লোকাল লোকের। আমাদের এখানকার লোককে হেরেসমেন্ট হতে হয়, এখান থেকে দমনা যেতে হয়, তার কারণে আমাদের বিধায়ক সাহেবের উদ্যোগে মিনহাজুল আরফিন আজাদের উদ্যোগে আজকে বাসটা এখান থেকে উদ্বোধন করা হলো, নতুন বাস দেওয়া হলো, যেন যাত্রীদের অসুবিধা না হয় তার কারণে এখানে আজকে থেকে। এলাকার মানুষের কাছে কি বলতে চাইছেন? এলাকার মানুষকে বলতে চাইছি আপনারা বাস চলছে আজকে থেকে শুরু হলো, আপনারা এখান থেকে টাইম হয়েছে 6:00, আপনারা এখান থেকে যাবেন, বাসটা চলার জন্য আপনাদেরও অনেক কর্তব্য আছে যে প্যাসেঞ্জার হলে ডেলি প্যাসেঞ্জার হলে গাড়িটা এখান থেকে যাবে। আপনাদের কাছে অনুরোধ আপনারাও এখান থেকে যাবেন রায়গঞ্জ মালদা আপনার বহরমপুর, এটা জনগণের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা এদিক হয়ে যাবেন ঠিক আছে, কারণ আমাদের বাসটা চলার সুবিধা হবে, চলবে ডেলি, আমরাকে চালাতে হবে। কি নাম আপনার? সারা পাতালি। আর ডেজিগনেশন? না আমি তো চাকলে অঞ্চল মানে দলনেতা আছি, প্লাস এমনিতে অঞ্চলের দায়িত্ব আছে আর কি। মেম্বার? জি মেম্বার, জিপি মেম্বার।